টু ঝুটি ম্যাকার বলিউড যে এই সিনেমাগুলো কেন আনে আমি বুঝতে পারি না তো যাই হোক এর মধ্যে বিশেষ কি আছে যেটা দেখতে মানুষ এত টাকা টিকিট কেটে হলে যাবে তো দেখো প্রথমেই বলে রাখি সেই রণবীর কাপুরের একই পিটা অ্যাক্টিং যার মধ্যে সেই রকম নতুনত্ব কিছু নেই মানে একটা বোরিং টাইপ কাস্ট হয়ে গেছে সে সেই যেরম আমরা দেখি কিছুদিন আগেই দেখলাম ওই ব্রহ্মাস্ত সেই মানে তার একই জিনিস এবং এখানে মনে হচ্ছে ওই আলিয়া ভাটকে সরিয়ে শুধু শ্রদ্ধা কাপুরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে সেই একই রোমান্স একই লাভ স্টোরি আর সেই একই বলিউডের কনসেপ্ট লাভ রঞ্জন মানে কি ধরনের সে প্রেমের ছবি করে মানে কিছু বোঝা যায় না সে আলটিমেটলি কি বোঝাতে চায় তো তার থেকে আমরা দেখেছি পেয়ার কাপান সিনেমা তাও সিনেমাটা ভালো হয়েছিলো তারপরে আমরা শোনু কি টিটু কি সুইটি নাকি সেই জালি মুভি তো এর থেকেও জালি হতে চলেছে এই ম্যাম ম্যামাকার কী মানে নামকরণও যেরকম একটা ফালতু মার্ক আর মোস্ট থার্ড ক্লাস ছবিও সেরকমই হয় এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করা যায় না ছবির কনসেপ্ট কি আছে সেই দুটো ছেলে মেয়ে যে একজন ঝুঁটি একজন মা কেউ ওই ফ্ল্যাট বাজ মানে একেবারে ভালোবাসা ভালোবাসা কিছু ব্যাপার নেই জাস্ট ফ্ল্যাটিং করে যাও দেখা হচ্ছে হোটেলের রুমে ঢুকে পড়ো শুয়ে পড়ো বলিউডে যে ধরনের কনসেপ্ট আমরা দেখে থাকি প্রথম পরিচয় হোটেলে চলে গেল বেডে শুয়ে পড়ল তো এর থেকে তো বেশি কিছু বলিউড থেকে এক্সপেক্টও করা যায় না এবং সেই করতে করতে দুজন ফ্ল্যাটিং করতে করতে তারপরে মে জড়িয়ে যাচ্ছে তারপরে গিয়ে এ ওকে শিক্ষা দিচ্ছে ও ওকে শিক্ষা দিচ্ছে একটু বিচ্ছেদ একটু অরিজিৎ সিংয়ের গান এই রকম আর কি মে মেলানো মেশানো একটা ব্যাপার আর কি তো সব কিছুই রয়েছে হলুদ রয়েছে নুন রয়েছে ঝাল রয়েছে তেল রয়েছে আর বাকিটা কি রইল তো যাই হোক এই সব মিলিয়ে একটা পাঁচমিশালি তরকারি প্রেজেন্ট করা তো যার মধ্যে রোমান্টিক রয়েছে কমেডি রয়েছে রমকম বলা যায় রমকম ছবি হালকা একটু হালকা পাতলা ইমোশান হালকা পাতলা একটু ফ্যামিলি টাচ জাস্ট এই দিয়ে বলিউড পরের পর পর ছবি করে যাচ্ছে এবং এই ছবিও তার ব্যতিক্রম নয় সেটা ট্রেলার দেখেই বুঝতে পারছো কনসেপ্টে আহামরিত কিছু নেই ওই নর্মাল যে লাভ স্টোরিগুলো দেখানো হয় সেই রকমই যে ফ্ল্যাটিং কমেডি 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 লাস্টে গিয়ে একটু টুইস্ট আসলো একটু ইমোশন আসলো তারপরে গিয়ে আবার মিলমিশ এই হচ্ছে ছবির গল্প তো যেহেতু শ্রদ্ধা কাপুরকে বেশ কিউট লাগছে এখানে টেলারে কিন্তু তার থেকে অভিনয় খুব বেশি যে হাইফাই কিছু সেটা নয় বাট হ্যাঁ তাকে দেখতে অবশ্যই কিউট লাগছে বিশেষ করে একটা জায়গায় আছে যখন ম্যা হু না বলবে ওই জায়গাটা বেশ মিষ্টি লাগছে রণবীর কাপুরকে ওই সিক্স প্যাককে বেশ ভালো লাগছে দেখতে কিন্তু আলটিমেটলি তার অভিনয় সেই একই রকম গতানুগতি ছবির মধ্যে সেই রকম মোমেন্ট কিছু দেখতে পাচ্ছি না টেলারটির মধ্যে অরিজিৎ সিংয়ের অবশ্যই একটা ভালো গান রয়েছে যে গান দিয়েই আর্ধেক সিনেমা টেনে দেয় যেরকম বোমার সাথেও আমরা দেখেছিলাম সেই আলিয়ার মিরের যে অরিজিৎ সিংয়ের যে গানটা ছিল কেসরিয়া সেই গান দিয়েই কিন্তু আর্ধেক গুজবাম দিয়ে দিয়েছিল ছবিটা তো এক্ষেত্রেও সেটাই হবে এছাড়া কিছু নেই ছবির মধ্যে যেটা জন্য মানুষ এত টাকা টিকিট কেটে হলে যায় দেখতে কি আছে নতুনত্ব কি পাবো সেই একই জিনিস একই লাভ স্টোরি একই রোম্যান্টিক কমেডি তো যাই হোক এই ছিল ট্রেলার আমার খুব একটা ভালো লাগেনি আমার একই মনে হয়েছে বলিউডের আর পাঁচটা ছবির মতনই তো সেখানে নতুনত্ব সেরকম কিছুই পেলাম না লোকেশনের জাস্ট বাহার সব কিছু ঠিক আছে বাজেট বিশাল কিন্তু সিনেমার মধ্যে সেই রকম কোনো কনসেপ্ট নেই যে সেই লেভেলের স্টোরি নেই যার ফলে সিনেমাটা দেখার ব্যাপারে ইন্টারেস্ট মানুষ ক্রিয়েট করে তো যাই হোক ট্রেলারটা আমার একদমই ভালো লাগেনি তোমাদের কীরকম কী লেগেছে সেটা অবশ্যই জানাতে ভুলবে না তো এই টেলার রিয়াকশানটা এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ